আজকে গোপনে মদ ছাড়ানোর শুটিং কভারেজ হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে কে রয়েছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন টলিউডের জনপ্রিয় অ্যাক্টর রুকমারে। তো তার কাছে সরাসরি চলে যাবো এবং তার এটা প্রথম ছবি, তো সেই জানিয়েটা একটু জেনে নেবো। তোমার ফার্স্ট ফিচার ফিল্ম, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? সেটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, প্রথমত প্রথম কাজ, তার মধ্যে আবার ডিরেক্টর হচ্ছে তথাদা, মানে ভীষণ প্রিয় আমার মানুষ একজন, তার কারণ আমরা একসাথে কাজ করেছি, কো অ্যাক্টর হিসেবেও ভীষণ ভালো, বাট ডিরেক্টর হিসেবে অনেক অনেক বেটার, অনেক 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 ভালো। মানে এরম প্যাশন ডিরেকশনের প্রতি খুব কম মানুষের মধ্যেই দেখা যেতে পারে, প্রচণ্ড ফোকাসড, ডেডিকেটেড এবং অসম্ভব স্পেস দিয়ে কাজটা করায়, সবাইকে ইনভলভ করে, সব কিছু স্ক্রিপ্ট থেকে শুরু করে কম্পোজিশন থেকে শুরু করে এভরিথিং, সব কিছুতে সবাইকে ইনভলভ করে কাজটা করে। ওয়ান শট বলে আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ ওয়ান শট মুভিতে মানে কিছু একটা ভুল হওয়া মানে আবার প্রথম থেকে শুরুটা থেকে আবার খুবই চ্যালেঞ্জিং, তো সেই দিক থেকেও প্রচণ্ড গাইড করেছে, আমরা একসাথে প্রচুর রিহার্সাল করেছি সবাই মিলে, সেটা খুব হেল্প করেছে আমাদের। তুমি তো অনেকগুলো মেগাতে পরপর কাট করেছো এবং খুব সফলভাবে কাট করো, সেখান থেকে যখন তোমার ফার্স্ট কলটা এলো তুমি একটা ফিচার ফিল্মে অভিনয় করবে, তখন কি মনে হয়েছিল, যে কোথাও কি চাপ একটু লেগেছিল, যে আমি এত বছর ধরে সিরিয়াল করেছি ঠিক আছে কিন্তু সিনেমা বড় পর্দায় মানুষ দেখবেন সেটা দায়িত্ব অনেকটা বেড়ে গেল? না, অ্যাকচুয়ালি দর্শকদের প্রতি আমার একটা অদ্ভুত বিশ্বাস আছে, সেটা সিনেমা হোক বা সিরিয়াল হোক, দর্শকরা আমার মনে হয় সিনেমাতেও আমাকে অ্যাকসেপ্ট করবে যেভাবে সিরিয়ালে অ্যাকসেপ্ট করেছে, এত বছর ধরে কাজ করছি এবং অ্যাক্টিংটা তো মানে আমিই করবো, সে সিরিয়ালে হোক বা সিনেমায় হোক, আমার মনে হয় না সেরকম কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক বেশি ন্যাচারাল হতে হয় যেটা সিরিয়ালে একটু ড্রামাটিক ওয়েতে হয়। আমার চরিত্রটা অসাধারণ, মানে ভীষণ এক্সাইটিং, সেটা ছবিটা না দেখলে বোঝাটা খুব মুশকিল এবং আমি বলতেও পারবো না যে আমার চরিত্রটা এক্স্যাক্টলি আমি কী করছি। হ্যাঁ, যাবে না। শুটিং এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। শুটিং এক্সপিরিয়েন্স হিলেরিয়াস, মানে নর্থে আমরা শুট করেছি রাত্রির বেলা, অনেক রকম প্রবলেম এসছে কিন্তু তার মাঝখানেও আমরা প্রচণ্ড মজা করে কাজটা করেছি এবং প্রচুর মজা, প্রচুর মেমরিজ নিয়ে আমি কাজটা শেষ করবো। তোমার এখন এই মুহূর্তে একটা জনপ্রিয় ধারাবাহিক চলছে এবং সেখানে একটা বিজি শিডিউল আছে, তারপর তোমার ইউটিউব চ্যানেল আছে এবং তার মধ্যে আবার এই ফিচার ফিল্মের কাজ, হেক্টিক লাগছে না কোনোভাবে? অসম্ভব হেক্টিক, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন আমি কাজটা করছি বাড়ি গিয়ে একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, যদিও ঘুমোচ্ছি না, ঘুমানোর কোনো টাইম নেই কারণ সিরিয়াল শেষ করি, ওখান থেকেই আমি এখানে এলাম এবং এখানে শেষ করে আবার সকালবেলা এখানে প্যাক আপ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার ওই শুটিংয়ে ঢুকতে হবে, তার মাঝখানে ইউটিউবের জন্যও আজকে আমাকে অ্যাড শুট করতে হয়েছে, তো সবটা মিলিয়ে হ্যাঁ খুব টায়ারিং, খুব হেক্টিক, বাট এন্ড অফ দ্য ডে কাজগুলো ভালো হচ্ছে বলে খুবই স্যাটিসফাইড এবং হ্যাপি। কোস্টারদের নিয়ে কি বলবো, এত সুন্দর কাস্ট এবং এত ভালো অভিনয়, অনিমেশদের সাথে আগেও কাজ করেছি আমি, বাকিদের সাথে আমি কাজ করিনি, তথাদার সাথে কাজ করেছি, ঐশ্বর্যর সাথে কাজ করিনি বাট ওর সাথে আগে থেকে আলাপের কাজ করেছি, তো সবাই এবং ওরা তিনজন মানে ঋষভ সৌম্য ওরা মানে দুর্ধর্ষ, মানে এত ভালো লাগছে, এত মজা লাগছে ওদের চরিত্রগুলো দেখতে, ওদেরকে দেখে আরও বেশি মনে হচ্ছে যে হ্যাঁ আমাকেও আরও অনেকটা বেটার করতে হবে, কারণ খুব চ্যালেঞ্জিং, ওরা অসম্ভব ভালো পারফরমেন্স ওদের। আর এটা যেহেতু তোমাদের ম্যাক্সিমামটা রাস্তায় শ্যুট হয়েছে এবং রাস্তায় শ্যুট হলে যেটা হয় দর্শকরা চিনতে পারে এবং তখন একটা খুব মজার মুহূর্ত হয়, সেরকম যদি কিছু হয়েছে, মানে আমি একটা শটের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক অ্যাকশন হয়েছে, ও ঠাকুমা ও দাদু বিভিন্ন বাড়ির লোকজনকে ডাকছে, ওপর থেকে দেখছে যে শুটিং হচ্ছে এবং তারা এসে এই তো লালকুঠিতে দেখি, এখানে চিনতে পারছি না, মেকআপটা পুরো অন্যরকম হয়, এখনও মেকআপটা আমার হয়নি, শুধু কস্টিউমটাই পরেছি, ছবি টবি তোলা টোলা সব কিছুই হচ্ছে, তার মাঝখানেও চলছে, বাট এইটা না থাকলে তো আবার আমরা বেঁচে থাকবো না, সুতরাং এই এই যে মানুষ ভালোবাসছে, ছবি তুলতে চাইছে বা পছন্দ করছে, সেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তুমি এত বছর ধরে সিরিয়াল করেছো, তার মধ্যে তুমি ওয়েব সিরিজও কাজ করেছো, এখন ফিল্মে কাজ করেছো, তোমাকে যদি বলা হয় তিনটে প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটা চুজ করতে, তুমি কোনটাকে চুজ করবে এবং কেন? তিনটের মধ্যে যেটা সিমিলার অভিনয় সেটাকেই চুজ করেছি এবং অভিনয়টা করতে ভালোবাসি তাই।